আমরা আসলে এগুলার বাইরে আমাদের চিন্তা ভাবনা করার কোনো স্কোপ নাই, কারণ আমরা দেখি না। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আর্কিটেকচারাল ডিজাইনের উপরে যে কী পরিমাণ কাজ হচ্ছে আপনি কোনো মার্কেট প্লেসে না আসলে বুঝবেন না। আপনি যখন কোনো কোম্পানির সাথে কোলাবরেট করবেন, তাদের সাথে কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে কী পরিমাণ কাজ আসলে এখানে হচ্ছে। লাইক আমাদের দেশে যেটা হয় যে একটা 10তলা বিল্ডিং করলেও আমরা ইঞ্জিনিয়ারদের কাছে যাই না। একটা ন্যূনতম স্ট্রাকচারাল ডিজাইনের জন্য, নিজের সেফটির জন্য একটা বিল্ডিং যে 100 বছর মাটির উপরে টিকে থাকবে, ভূমিকম্প, ঝড়, বন্যা সব কিছু সহ্য করে, এটার জন্য একটা স্ট্রাকচারাল ডিজাইন দরকার, সেজন্য আমরা ইঞ্জিনিয়ারদের কাছে যাই না। কিন্তু বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে কেউ যদি তার ঘরের রঙটা পর্যন্ত চেঞ্জ করে, তাও তারা একদম আর্কিটেক্ট দ্বারা সেটা ভিজুয়ালাইজেশন করে রং করার পরে কেমন দেখা যাবে সেটা আগে ঠিকঠাক করে নেয়। কারণ ওদের দেশে যেটা হয় যে টোটাল কাজ করতে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। দেখা যাচ্ছে যে আমি হয়তো আস্তে আস্তে টোটাল ওয়ার্কশপে দেখাবো, যে একটা আইডিয়া দিব যে একটা জিনিস বাস্তবায়ন করতে আসলে কত টাকা লাগতে পারে। তো দেখা যাচ্ছে যে একটা রং করলো, দেখতে ভালো লাগতেছে না, বা তাদের যে সিটি সেখান থেকেও পারমিশন নেওয়া লাগে। আপনি যদি বাড়ির সামনে একটা গাছ কাটেন বা একটা গাছ রোপণ করেন, আপনি যদি আপনার বাড়ির ফেন্স বা বর্ডার এগুলাকে ভেঙে ফেলেন বা নতুন তৈরি করেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সিটির কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। এর জন্য তারা আসলে কখনো রিস্ক নিতে চায় না। এবং ওদের দেশে বিষয়টা এমন না যে আপনি একটা ভুল করছেন, আপনার জন্য মামলা মোকদ্দমা চলবে, আপনি সেখানে কোনো ধরনের ফাইন হবে না, বিষয়টা এমন না। ওদের রুলসগুলো অনেক স্ট্রিক্ট। আপনি ভুল করছেন, আপনাকে সাথে সাথেই যেসব পরিদর্শন আসবে আপনাকে ফাইন করে দিয়ে যাবে, আপনার কাছে আশাও লাগবে না। আপনার বাড়ির অ্যাড্রেস নিয়ে আপনার নামে ফাইন হয়ে যাবে, আপনাকে সেটা মোকাবেলা করতে হবে। বিষয়গুলো এরকম। এই জন্য তারা কখনো আসলে কোনো কাজ এইসব 3D ভিজুয়ালাইজার দ্বারা ভিজুয়ালাইজার ছাড়া করে না। সো এখানে আসলে অনেক ডিমান্ড আছে, এক্সট্রা ডিজাইন আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন আছে। তারপরে হচ্ছে ওরা যারা বাইরে যারা থাকে, আপনি যদি সার্চ করেন যে ক্যালিফোর্নিয়া, যে কোনো ক্যালিফোর্নিয়ার মেন শহর বাদে বাইরের এরিয়াগুলো যদি আপনি গুগল ম্যাপে দেখবেন, যে ওরা ওদের বাড়ির যে মেইন স্ট্রাকচার সেই স্ট্রাকচার বাদেও আসলে ওদের অনেকগুলো জিনিস থাকে। যেমন তাদের যদি আমরা একটা বলি হচ্ছে ব্যাকইয়ার্ড, যেটা বাড়ির পিছনের উঠান, সেখানে তারা আউটডোর কিচেন তৈরি করে, সুইমিং পুল তৈরি করে, গার্ডেন এরিয়া তৈরি করে। তারপর হচ্ছে পুল, তাদের বাচ্চা কাচ্চা থাকে, তাদের কিডস প্লে এরিয়া তৈরি করে। সো প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি প্রজেক্টে তারা আর্কিটেক্টদের কাজে লাগায়। এবং তারা বাইরের যে স্ট্রাকচারগুলো তৈরি করে এগুলো সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই তারা ইউজ করে কাঠ, যেগুলো প্রতি 2 বছর পরে পরে বা 3 বছর পর পর বা 5 বছর পর পর নষ্ট হয়ে যায়। যখন তারা আবার 5 বছর পরে আবার আর্কিটেক্ট কাজে লাগায়। আর আমাদের দেশে যেটা হয় যে আমি একটা বিল্ডিং করে ফেললাম 10তলা, এই বিল্ডিং অন্তত পরে ভেঙে চুরে মাটির সাথে ধুলায় মিশে যাওয়া পর্যন্ত হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারদের ডাকি না। কিন্তু ওদের ক্ষেত্রে বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন। সো এখানে আসলে প্রচুর কাজ আছে, আমি আস্তে আস্তে এগুলো শেয়ার করব। এবং যেহেতু এই কাজগুলো আছে, এখন কোশ্চিন হচ্ছে ভাই কাজ তো আছে, তাহলে কাজ কেন তারা আমাদের দিয়ে কাজ করাবে? আপনাদের যদি পরিচিত কেউ থাকে, সে হয়তো বাইরের দেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বা পিএইচডি করতে গেছে, তাদের কাছে শুনবেন যে ওইখানে যদি আপনি একটা আর্কিটেক্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, ফার্স্ট অফ অল তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সে একটা টাইম দেবে, সেই নির্দিষ্ট সময় আপনার বাসায় থাকতে হবে, সে আপনার বাসায় আসবে, দেখবে। এরপরে যে আপনি একটা ডিজাইন করাবেন, সেই ডিজাইনটা নিয়ে পারমিশন নিতে হবে। নেওয়ার পরে সেটা পারমিটেড হলে কন্ট্রাক্টরের কাছে আসতে হবে। আসার পরে আপনি সেই ডিজাইনটা বাস্তবায়ন করতে পারবেন। বিশেষ করে একজন ডক্টর বা একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ঝামেলা, ওরা অনেক ঝামেলা মনে করে। সো এই জন্য তারা আসলে আমাদের মতো ফ্রিল্যান্সারদের বেশি খোঁজে, কারণ এখানে তুলনামূলক কম খরচে তারা আনলিমিটেড রিভিশন পায়। তারা তাদের তাদের যে এক্সপেকটেশান, তারা এক্সপেকটেশানগুলো ভালোভাবে পায়। এবং দেখা যাচ্ছে যে তাদের একটা আর্কিটেক্টকে একটা ডিজাইনের জন্য $1000 দিতে হচ্ছে, সেখানে সে $1000 না দিয়ে সেটা করে যে $200 করে 5জনকে দিয়ে ডিজাইনটা করায়। তাহলে এই 5জন 5টা ডিজাইন তো পাইলো, আবার 5টা ডিজাইনে সে কিন্তু নানান ধরনের রিভিশন নিচ্ছে। সো তার আলটিমেটলি যে গোলটা, সেই গোলটা কিন্তু সে অ্যাচিভ করতে পারছে। আবার সে যদি কাজটা ঠিকঠাক মতো না পায়, এখানে সে কিন্তু চাইলে অর্ডার ক্যান্সেল করতে পারে। অর্থাৎ তার যে ফ্লেক্সিবিলিটিটা, এটা প্রচুর। কিন্তু একজন যখন সে কোনো একটা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তখন কিন্তু তার এই যে ফ্রিডম, এটা থাকে না। এই জন্য তারা হচ্ছে এই ফ্রিল্যান্সারদের খোঁজে, আমরা যারা থার্ড কান্ট্রিতে বাস করি তাদেরকে খোঁজে। এর জন্য এই প্রত্যেকটা কাজেই আসলে আমাদের কাজ করার স্কোপ আছে। श्रीलंका इंडोनेशिया तारपर होच्छे आफ्रिकान किछु देश तारा अनेक भालो करतेछे। आमादेर देशे एई सेक्टरे आसले एकदमई खूबई कम मानुष काज करे, जेटा आसले चाচ্ছি आमी चाচ্ছি অন্তত যে আমাদের দেশে এই সেক্টরটা আস্তে আস্তে বাড়ুক।